আপনারা জানেন যে টিভিএস অটো বাংলাদেশ প্রথম এই মোটর সাইকেলের জগতে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যৌথ উদ্যোগে বাংলাদেশ এবং ভারতের যৌথ মালিকানায় এই কোম্পানির যাত্রা শুরু হয় 2007 সালে। এবং যাত্রা শুরুতেই টিভিএস যখন বাংলাদেশে পদার্পণ করে 2007-এ, আমরা একটা বিশেষ স্লোগান নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। আপনারা জানেন যে টিভিএসের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গিয়া কম তেলে বেশি চলে। যে যাত্রা আমরা শুরু করেছিলাম 2007-এ, তখন একটা ছোট্ট কোম্পানি, আজকে ধীরে ধীরে এই 15-16 বৎসরের ব্যবধানে আজকে বাংলাদেশের মার্কেটে টিভিএসের অবস্থান দ্বিতীয় পর্যায়ে, এবং আমরা বর্তমানে 22-23% মার্কেট শেয়ার হোল্ড করছি। হ্যাঁ, এই যে আজকে যে যাত্রাটা 2007 থেকে 2023 এই সময়টায়, গ্রাহকের সন্তুষ্টি, সময় উপযোগী মডেল, দেন হচ্ছে গিয়া আপনার বিভিন্ন সময়ে যে কারিগরির যে উন্নয়ন, যেটা আমরা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট বলি, এই সবগুলো সমন্বয়ের কারণেই আজকে কিন্তু বাংলাদেশে মোটর সাইকেল যারা চালাচ্ছেন তাদের কাছে বিশ্বাস এবং আস্থার জায়গাটা টিভিএস। এবং আজকে এই সারা বাংলাদেশে যদি আমি বলি, আমাদের নেটওয়ার্ক বিস্তৃত, আমাদের প্রায় 240টা 3S ডিলারশিপ রয়েছে সারা বাংলাদেশে, আমাদের রয়েছে 200-র মতন পার্সের স্টকিস্ট যেখানে আপনি পার্স পাবেন, এছাড়াও রয়েছে আমাদের পরিবারের সাথে সংযুক্ত আমি বলবো 1000 CSP, যে CSP হোক, মানে আমরা বলি সার্টিফাইড সার্ভিস পয়েন্ট। নর্মালি আমরা কিন্তু যে মেকানিক যারা থাকে তাদেরকে আসলে মনে করি যে তারা আসলে শিক্ষিত না, একেবারে অশিক্ষিত থেকেই আজকে হাতে কলমে কাজ শিখে তারা আজকে প্রান্তিক লেভেলে প্রশিক্ষিত, প্রান্তিক লেভেলে প্রশিক্ষিত। আজকে আমাদের 1000 সার্টিফাইড সার্ভিস পয়েন্ট আছে, যাদেরকে আমরা শুধুমাত্র ব্যবসা না, তাদের সামাজিকভাবে যদি বলেন, তাদের সামাজিক কি বলবো, যে এটাকে স্বীকৃতি স্বরূপ আমরা তাদেরকে একটা সাইনেজ দিয়েছি, আমরা তাদেরকে সামাজিক স্বীকৃতি প্রদান করেছি, তাদেরকে আমরা ট্রেনিংয়ের পরে সার্টিফিকেট প্রদান করি, এবং তাদেরকে আমরা স্পেশাল টুলস দিয়ে সহযোগিতা করি যাতে এই টিভিএসের গ্রাহক যে কোনো পর্যায়ে গিয়ে মোটর সাইকেলের পরিষেবাটা পায়। এই 1000-এর মধ্যে উপজেলা পর্যায়ে কতগুলো? আমরা যদি বলি এটা বিস্তৃত সারা বাংলাদেশে, আমরা যদি বলেন এরা একেবারে ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত, ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত বেসড। আমরা আসলে যে কোনো একটা জায়গায় CSP দেওয়ার আগে আমরা দেখি ওখানে ভেহিকেল পপুলেশনটা কি, কী পরিমাণ ভেহিকেল রয়েছে, মোটর সাইকেল রয়েছে যাদের সার্ভিস প্রয়োজন। কারণ আমাদের মোটো হচ্ছে গিয়া গ্রাহকের দোরগোড়ায় সার্ভিসটাকে পৌঁছে দেওয়া। এর বাইরেও আমাদের সাথে কানেক্টেড রয়েছে প্রায় 5000 PGM, মানে প্রাইভেট গ্যারেজ মেকানিক, যাদেরকেও আমরা বিভিন্ন সময়ে আমাদের সাথে রাখি, রেখে তাদের মাধ্যমে কি করে আমার গ্রাহকরা প্রান্তিক পর্যায়ে খুচরা পার্টস যেটা সেটা পায়, প্লাস হচ্ছে কি আপনার সার্ভিসটা পায়। তো যদি বলি যে আমরা নেটওয়ার্কে বাংলাদেশে নাম্বার ওয়ান আমি দাবি করতে পারি। টিভিএস কেন পছন্দ করবেন কাস্টমাররা? আসলে আমি প্রথমেই বলেছি যে সময়ের উপযোগী চিন্তা করে, গ্রাহকের স্বাদ এবং সাধ্যের কথা চিন্তা করে, এবং সেগমেন্টকে চিন্তা করে কিন্তু আমরা নিত্য নতুন মডেল নিয়ে আসছি। আজকে যদি বলেন সবচেয়ে বেশি প্রোডাক্ট রেঞ্জ হচ্ছে টিভিএসের, যদি বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সবগুলো ব্র্যান্ডই বাংলাদেশে অবস্থিত, তার মধ্যে হচ্ছে গিয়ে যদি দেখেন আপনি টিভিএসের রেঞ্জ যদি দেখেন, যে একেবারে আমি যদি বলি এন্ট্রি লেভেল মপেট থেকে শুরু করে একেবারে অ্যাপাচে পর্যন্ত হাই এন্ড সব ক্ষেত্রে আমাদের বিচরণ। এছাড়াও আজকে দেখেন বিভিন্ন জায়গায় আমাদের অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, রাইট, এবং অনেক জায়গায় বলা হচ্ছে যে স্কুটার সেগমেন্ট অর্থাৎ স্টেপ থ্রু যে বাইকটা, এইটা হচ্ছে কি সেফটি ফিচার সবচেয়ে বেশি, এবং মাত্রাটা একটু কম, অনেক কম। এবং আজকে আমরা টিভিএস, আমাদের দুটো স্কুটার বাংলাদেশ মার্কেটে চলছে, এবং আপনাদের দোয়া এবং গ্রাহকের সেই আস্থায় আমরা মার্কেট লিড করছি, এবং আমরা অলমোস্ট
80% মার্কেট শেয়ার ধারণ করছি এই স্কুটার সেগমেন্টে। তো এইটা আমি মনে করি একটা বড় পাওয়া। আজকে যে অবস্থান, এখন যে আমরা 22-23% মার্কেট শেয়ার নিয়ে আমরা চলছি এই প্রতিযোগিতামূলক বাজারে, এর বড় কারণ হচ্ছে গিয়া আজকে আমাদের গ্রাহকের আস্থা। অর্থাৎ এই যে গ্রাহকরা টিভিএস এর উপরে তার বিশ্বাস রেখেছে, এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। টোটাল মার্কেটের 22-23% আপনাদের, আর স্কুটারের জগতে আপনারা ফার্স্ট, রাইট? কিন্তু এরপরও কি আপনি মনে করেন যে মোটরসাইকেলের যে বাজার, এই বাজারে আপনার এই মুহূর্তে প্রতিযোগিতাটা কিরকম, এবং সেই প্রতিযোগিতাটা আপনাদের জন্য কতটুকু সহনশীল এবং আপনারা কতটা এটা নিতে সক্ষম? আমরাও কিন্তু স্থানীয়ভাবে উৎপাদন করছি, ওকে? আমরা 2016-17-18-তে যখন এই সরকারের শিল্প মন্ত্রণালয় থেকে আপনার উৎপাদনকারীদেরকে বিশেষ রেয়াতি সুবিধায় আনা হলো, এবং তখন আমরা উৎপাদনকারী হিসেবে আমাদের আত্মপ্রকাশ ঘটাই, এবং আমাদের যে মডেলগুলো আমরা বিক্রি করছি বাংলাদেশ মার্কেটে সবগুলি বলতে পারেন যে স্থানীয়ভাবে উৎপাদনকৃত, সবগুলোই স্থানীয়ভাবে উৎপাদনকৃত। তো আজকে এই যে জায়গাটা, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বলবো যে অবশ্যই স্থানীয় উৎপাদনকে আমাদের প্রমোট করা উচিত এবং নার্সিং করা উচিত। আপনারা কী কী উৎপাদন করেন? আমরা অ্যাজ পার যদি আপনি এসআরওটা দেখেন, আমাদের আসলে বলা হয়েছে যে মূল ফ্রেম যেটা মোটরসাইকেলের, সেটা অবশ্যই কোম্পানির নিজস্ব করতে হবে। এর বাইরে হচ্ছে কি, পাঁচটা কম্পোনেন্টসকে মেজর কম্পোনেন্টস বলেছে যে পাঁচটার যে কোনো একটা করতে হবে। আর যদি বলেন যে আমরা সেটা গভর্নমেন্টের সেই শর্ত ফুলফিল করেই স্থানীয়ভাবে উৎপাদনটাকে আমরা চালিয়ে যাচ্ছি। এর বাইরেও আমরা যেমন ব্যাটারিটাকে স্থানীয়ভাবে নিচ্ছি, স্থানীয় সাপ্লায়ার কাছ থেকে নিচ্ছি, এবং আরও বেশ কয়েকটা কম্পোনেন্টস আমরা স্থানীয়ভাবে উৎপাদন করেছি, যাতে আমরা গ্রাহকরা একটু মানে কস্ট বেনিফিটটা পায়। অর্থাৎ আমি যদি আমার ব্যয় কমাতে পারি, আমি যদি আমদানি নির্ভরতা কমাতে পারি, ডেফিনেটলি আমি আমার গ্রাহককে সেই সুবিধাটা দিতে পারবো। তো সেই জায়গাটা আমাদের অবশ্যই এখানে রয়ে যাচ্ছে। আমরা অলওয়েজ চেষ্টা করি যে কী করে আমাদের লোকালাইজেশনটাকে আরও বাড়ানো যায়। গভর্নমেন্ট সবসময় লোকাল ইন্ডাস্ট্রিকে ফ্যাসিলিটেট করে থাকে, এটা আমাদের পলিসি। সেক্ষেত্রে আমাদের আমদানি পর্যায়ে যেগুলো আছে, যারা আমদানি করে আমাদের লোকাল বাজারে বিক্রি করে, আমি কোম্পানির নাম নাই বলি, সেই জায়গা থেকে সামনে যেহেতু বাজেট, এখানে আপনার কোনো সুপারিশ আছে গভর্নমেন্টের কাছে? প্রথমত আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই জানেন, যেহেতু আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত, মোটরসাইকেল শিল্প এখন একটা ক্রান্তিকাল পার করছে, সব মিলিয়ে একটা ক্রান্তিকাল পার করেছে। কারণ হচ্ছে যে আমাদের দেশে যে পরিমাণ অপরচুনিটি রয়ে গেছে, রাইট, আমাদের যে পেনিট্রেশনটা ততটা না। আমাদের যদি অপরচুনিটি ভার্সেস পেনিট্রেশন অ্যানালাইসিস করি, আমরা এখনও বিশ্বের যে সমস্ত দেশে মোটরসাইকেল চলে তার চেয়ে কম পেনিট্রেটেড মার্কেট, ওকে? আপনি যদি দেখেন ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া, ওখানে প্রতি তিনজনে একটা মোটরসাইকেল ব্যবহার করে, রাইট? আর বাংলাদেশে প্রতি 93 জনে একটা। আর যেখানে হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে যদি দেখেন, সেখানে প্রতি হচ্ছে গিয়ে আপনার 25 জনে একটা ইন্ডিয়াতে। তো আমাদের এই যে বড় একটা অপরচুনিটি, এটা কিন্তু আমরা মিস করেছি। যেটা বললাম যে আমরা একটা ক্রান্তিকাল পার করছি, কারণ এই শিল্পটা যদি গত বছরে সেম সময়টা দেখেন, প্রি বাজেট কোয়ার্টারটা যদি দেখেন, যে এপ্রিল থেকে জুন, এই সময়টায় অন অ্যান অ্যাভারেজ এই মোটরসাইকেল প্রতি মাসে বিক্রি হতো 60,000 করে, এখন সেটা নেমে আসছে 24,000-এ, তার ভাগের তিন ভাগের এক ভাগে নেমে আসছে। এর বড় কারণ হচ্ছে গিয়া যে আমাদের ডেফিনেটলি মাল্টিপল রিজন এর পেছনে কাজ করছে। এক নম্বর হচ্ছে গিয়া নীতি নির্ধারণী মহলের নেতিবাচক মনোভাব, কারণ তারা মনে করছে যে বাংলাদেশে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি। অবশ্যই এটা দুই চাকা, দুই চাকাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি থাকবে। এই জায়গাটাতেই আপনাকে আমি একটু, আপনি জানেন যে মোটরসাইকেলের একটা নীতিমালা
মোটামুটি ড্রাফটটা চূড়ান্ত হয়েছে, এখনও ওই হয়নি, অনুমোদন হয়নি। এটা এটা সম্পর্কে আপনি জেনেছেন কিনা? জি, আমি মিডিয়ার মাধ্যমে আমি জেনেছি। এইটা যদি হয়, এইটা হলে সারা দেশের টোটাল মোটরসাইকেল সেক্টরের জন্য কতটা হুমকি বলে আপনি মনে করেন? আমার বোধ হয় যে এই প্রশ্নটায় যে ওরা মেইন যে জিনিসটা ওরা বলছে, হাইওয়েতে আপনি 60 নিচে চালাতে পারবেন না, আবার আপনি ওই মোটরসাইকেলটাই আপনি ইয়াতে আসবেন সিটিতে, সিটিতে 30 কিলোমিটার 30, তাহলে যেই মোটরসাইকেলটা 150 সিসি এটা তো 40 নিচে এমনিতেই নামে না, 40 নিচে নামে না, তাহলে আমি হাউ ক্যান কাম রান আন্ডার 30? না না, নামানো যাবে আসলে মোটরসাইকেল। আপনি কিন্তু তো জিরো থেকে জিরোতেও নামবে, পাশেও চলবে, দশেও চলবে, কিন্তু এটা বাস্তবসম্মত না। আমি আমি বলবো যে এটা আসলে বাস্তবসম্মত কোনো পলিসি না। এটা হচ্ছে গিয়া আপনার, আমি মনে হলো আমি একটা পলিসি অ্যাডপ্ট করলাম উইদাউট এনি রেফারেন্স, রাইট? না না, অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে ওই জায়গাটা গেলে আপনি তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ আমরা সব ক্লিয়ার করতে পারবো। সো আমাদের যে মোটরসাইকেলটা আমরা যদি দেখি যে গত কোয়ার্টারে আমরা খুব ভালো একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখনই আপনি যদি আপনি ডেফিনেটলি যেহেতু আপনি এই মিডিয়ার সাথে জড়িত, আপনি ফলো করেন, সোশ্যাল মিডিয়াও ফলো করেন প্রতিনিয়ত, আপনি দেখবেন যে গত রোজারিতে যাত্রী কল্যাণের একটা রেফারেন্স অনুযায়ী প্রায় 20-22 লাখ লোক ঢাকা ছেড়েছিল মোটরসাইকেলে, রাইট? এবং আরেকটা কথা বলা হতো যে প্রায় আপনার 3 কোটির মতন মানুষ রাইড দিয়েছে আন্তঃজেলায় ঈদের সময়। কারণ নর্মালি আমরা কী করি, আমরা সবসময় চেষ্টা করি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে একত্রে ঈদ করার জন্য, রাইট? এবং আমরা যখন বাড়িতে গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু আমাদের একটা উদ্দেশ্য থাকে যে সবার সাথে গেট টুগেদার। এই গেট টুগেদারের সময় একটা বিশেষ জনগোষ্ঠী, বিশাল পরিমাণ জনগোষ্ঠী মোটরসাইকেলে রাইড করেছিল। এবং যদি আমি দেখি এই 20 লাখ বা 22 লাখ লোক যদি আজকে ঢাকা না ছাড়তো মোটরসাইকেলে, তারা কোনো না কোনো ট্রান্সপোর্ট ইউজ করতো। সো সেই ট্রান্সপোর্টটা যখন ইউজ হয় না, কারো না কারোর জন্য যেমন অপরচুনিটি, ঠিক সেম টাইম কারো না কারোর জন্য আসলে ক্রাইসিস, রাইট? তো এটা কিন্তু আমাদের কারো না কারোর ক্রাইসিস তৈরি করেছে, যারা মনে করেছে যে মোটরসাইকেলটা আমাদের জন্য একটা থার্ড মানে একটা হুমকি স্বরূপ। এবং বাংলাদেশের প্রথম সারির 1-2টা নিউজ পেপার কিন্তু লিড নিউজ করেছে যে বিকল্প বাহন হিসাবে মানুষ কি মোটরসাইকেল বেছে নিচ্ছে কি না, আপনি যদি মিডিয়া ফলো করেন। সো এরপরে দেখেন, ঈদের পরে ঈদটা ছিল আমাদের এপ্রিল এন্ড মেতে, রাইট? ঈদ ছিল। এরপরে আমরা কিন্তু ঈদের পরে খুব অ্যাক্সিডেন্টের কথা ফলো আপ করে করে আসতে থাকলো। এটা 2-চাকার বাহন, অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু অ্যাক্সিডেন্টের কি আমরা কারণ কোনোটা অনুসন্ধান করেছি? আপনি যদি দেখেন, ইয়েস, টোটাল অ্যাক্সিডেন্টের 40% মোটরসাইকেল হয়, এবং এই 40%-এর 70% হচ্ছে গিয়া মোটরসাইকেলকে কেউ না কেউ হিট করছে, ওকে? এবং বাকি 30% হচ্ছে রাইডারদের কোনো না কোনো রেকলেস রাইডিং বলি, তাকে তার ব্রেকের প্রবলেম হতে পারে, তার অন্য কোনো কারণ হতে পারে। আজকে সেই অ্যাক্সিডেন্টকে আমরা যখন ঈদ পরবর্তীতে অ্যাক্সিডেন্টকে সামনে নিয়ে আসলাম, প্রতিটা মহলে নীতি নির্ধারণী মহলের কাছে আজকে একটা নেতিবাচক প্রভাব পড়ছে মোটরসাইকেল, কারণ অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, রাইট? আজকে কোন ট্রান্সপোর্টটা অ্যাক্সিডেন্ট করছে না, আমরা তো কোনোটা বন্ধ করার কথা বলছি না। আজকে মোটরসাইকেল নিয়ে আমরা যত কথা বলেছি অন্য কোনো বাহন নিয়ে আমরা সেই কথা বলি নাই। তার মানে কি, এটা কি মাথা ব্যথার একটা কারণ? কারণটা কি, আজকে যারা নীতি নির্ধারণী মহল যারা, তারা কিন্তু কেউ মোটরসাইকেল চালাচ্ছে না, তারা ফোর হুইলারে চলছে। আর যখন মোটরসাইকেল জিগজ্যাগ করে রাইট শেয়ার তার পাশ দিয়ে যাচ্ছে বা একটু তার গাড়িতে লাগছে, সেটা আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। আমি অবশ্যই মোটরসাইকেল বিক্রেতা হিসাবে চাই না এটা ঘটুক, অ্যাক্সিডেন্ট হোক,
আমাদের আমাদের আজকে কথাটা কি যে এই যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেটা মোটরসাইকেল বন্ধ করে না, আজকে উচিত সামাজিক সচেতনতায় বৃদ্ধি করা আমাদের। আজকে উচিত হচ্ছে কি যারা হচ্ছে আইন শৃঙ্খলা প্রয়োগকারী যারা আছে, যারা এগুলো করবে তাদেরকে প্রপারলি প্রয়োগ করা। আজকে যদি আপনি যে যারা ফুটপাতে মোটরসাইকেল চালাচ্ছে আপনি আজকে ফাইন করেন, সর্বোচ্চ ফাইনটা করেন, কালকে দেখবেন ও ফুটপাতে ওঠার আগে ও পাঁচবার ভাববে যে আমি ফুটপাতে উঠবো কি না। ফাইনের বিকল্প নাই। এবার আপনি ফাইন না নিয়ে তাকে যদি শুধু ছেড়ে দেন বা আপনি যদি ওই জায়গাটা বলেন আচ্ছা ঠিক আছে সামহাউ ম্যানেজ হয়ে গেলেন, তাহলে কিন্তু ওর ভেতরে শিক্ষাটা আসলো না। আজকে দেখেন যে অ্যাক্সিডেন্ট হয় আন্ডার এজ পিপল, আজকে হচ্ছে কি সামাজিক সচেতনতা নাই। যদি আমরা সামাজিক সচেতনতা গড়তে পারতাম, আজকে যদি আমি বাবা মাকে বা ভাইকে বোঝাতে পারতাম যে ইউ আর নট এনাফ ক্যাপাবল টু হ্যান্ডেল দিস মেশিন, তাহলে কিন্তু ও গাড়ি নিয়ে বের হতে পারতো না, রাইট? আমরা যেমন ড্রাইভিং লাইসেন্সের কথা বলছি 18 বছরের নিচে হবে না, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরে একজন প্রাপ্ত বয়স্ক হয়। তো সুতরাং এই জায়গাটাও যেন অপ্রাপ্ত বয়স্কর হাতে মোটরসাইকেল তুলে দেয়া না হয়, তার জন্য দরকার আমাদের সামাজিক সচেতনতা এবং পারিবারিক সচেতনতা দরকার। সেটা অনেকাংশে আমাদেরকে রোধ করবে এই অ্যাক্সিডেন্টের জন্য। তো আমি বলবো যে এই যে অ্যাক্সিডেন্টকে সামনে নিয়ে কি হলো, মোটরসাইকেল পুরো শিল্পের উপরে আজকে একটা নেতিবাচক প্রভাব আসলো, এবং যার ফলশ্রুতিতে বর্তমান শিল্পটা আজকে আমি বলবো 60% ডাউন হয়ে গেছে, এবং প্রতিটা ব্র্যান্ড আজকে নেগেটিভলি চলছে। কারণ আজকে এই যে সরকার যে উদ্দেশ্যে স্থানীয়ভাবে মোটরসাইকেলটাকে দিল স্থানীয় উৎপাদনের জন্য, আজকে যে অবজেক্টগুলো নিয়ে আমরা শুরু করেছি, আমরা অলমোস্ট সবগুলো অবজেক্ট ফুলফিল করেছি। আমাদের 8-10,000 কোটি টাকা এই শিল্পী ইনভেস্টমেন্ট সবার। এই যে বড় ইনভেস্টমেন্ট, আজকে বড় কোনো আমাদের এখানে কিন্তু স্কিল ম্যান পাওয়ার ছিল না এই মোটরসাইকেলের, আমরা কিন্তু স্থানীয়ভাবে ম্যান পাওয়ারকে ডেভেলপ করেছি 2017 থেকে। আজকে শিল্প যেখানে চলে আসছে এই ম্যান পাওয়ারকে কিন্তু কন্টিনিউ করাও একটা কোম্পানির জন্য অনেক থ্রেট হয়ে যাবে। এবং আজকে যদি দেখেন যে টোটাল চ্যানেলটা ফানেলটা যদি আমি চিন্তা করি, এখানে বড় হচ্ছে গিয়া সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, 3টা ইন্ডিয়ান ব্র্যান্ড যেমন এখানে ডমিনেট করে, 3টা জাপানি ব্র্যান্ড আছে, এবং আন্তর্জাতিকভাবে যতগুলো ব্র্যান্ড অলমোস্ট সবাই এখানে উপস্থিত। আজকে সবার যদি ডিলার নেটওয়ার্ক, ডাইরেক্ট এমপ্লয়মেন্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট বলেন, এখানে মোর দ্যান 1 লাখ এমপ্লয়মেন্ট জেনারেট হওয়া, মোর দ্যান 1 লাখ। এবং আজকে যদি দেখেন রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করছে, যেখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, এই রকম আমাদের হিসাবে ট্যাক্সি সার্ভিস যেটা বলি, 5 লাখের উপরে লোক আজকে কিন্তু এনগেজ, এই 5 লাখ পরিবার আজকে কিন্তু বেঁচে আছে এই ট্যাক্সি সার্ভিসের উপরে। আমি সেটা আসছি যে আজকে আমাদের এই ব্যথার জন্য আমাদের উচিত সামগ্রিকভাবে একটা পদক্ষেপ গ্রহণ করা। আমরা যদি আজকে সমন্বিত কোনো পদক্ষেপ গ্রহণ করতাম, তাহলে এই শিল্প যেমন গ্রো করতো, আমাদের অর্থনীতি গ্রো করতো, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করতো, এবং আমরা আরও সাশ্রয়ী দামে গ্রাহকদের মোটরসাইকেল দিতে পারতাম। এবার আসেন, ইয়েস, আমি বলবো না যে আমি উৎপাদনকারী হিসাবে আমার কোনো দায় নেই। আমি যেমন উৎপাদনকারী হিসাবে আমার কাছে দায় বর্তায়, তেমনি নীতি নির্ধারণী মহলেরও কিন্তু একটা দায়িত্ব রয়ে গেছে। তেমনিভাবে সরকারের রেভিনিউর জন্য আমরা কিন্তু দায়ী, আমাদের কী করে রেভিনিউটা বাড়ানো যায়। আজকে উচিত আমাদের সমন্বিত পদক্ষেপ। এই জন্য বলছি, যেখানে যেখানে আজকে লেন করে দেওয়া সম্ভব, মোটরসাইকেলকে আমরা সেপারেট লেন করে দিতে পারি। আজকে যেখানে যেখানে, যেমন আজকে পদ্মা ব্রিজ দীর্ঘদিন বন্ধ থাকার পরে একটা ছোট্ট ঘটনা নিয়ে পদ্মা ব্রিজে মোটরসাইকেলকে বন্ধ করে রাখা হয়েছিল, সে জুন মাসের 26 তারিখ থেকে এই ঈদ পর্যন্ত, রাইট? প্রায় হচ্ছে গিয়ে 10-11 মাস এই যে বন্ধ করে রাখা হয়েছে, মোটরসাইকেল কি পার হয়নি? হয়েছে ট্রাকে করে। তাহলে কি হলো, আমি আমার রেভিনিউটা হারাচ্ছি, অর্থাৎ ব্রিজ অথরিটি জনগণেরও একটা মোরাল ই হলো, তারও খরচ হলো,
অর্থাৎ এখানে কিন্তু একটা সুবিধাবাদী দল তার সুবিধা নিয়ে গেল, আজকে দেখেন কিন্তু তারে থামাতে পারিনি, কিন্তু একটা সুবিধাবাদী দলকে তাদের সুবিধা দিয়েছি। আজকে আপনি যখন লেন করে দিলেন, আজকে ব্রিজটা খুলে দিলেন, আজকে কতটা রেভিনিউ আপনি পেয়েছেন মোটরসাইকেল দিয়ে, এবং মানুষের কতটা প্রত্যাশা আপনি পূরণ করেছেন। কারণ আজকে তো এই পদ্মা যে সেতুটা হয়েছে, এটা তো আমাদের স্বপ্নের সেতু, আমাদের গর্বের জায়গা, গর্বের জায়গা। সেই গর্বটা একটা শ্রেণী কিন্তু বঞ্চিত ছিল, আজকে আপনি যখন লেন করে দিয়েছেন, এ পর্যন্ত এই যে ঈদের সময় আগে থেকে খুলে দেওয়া হলো, যে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে, কোনো অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত হয়নি, তার মানে কি আমরা জাতি হিসেবে আমরা পারি। এই জাতি আমরাই যখন আমরা দেশের বাইরে যাই, একটা ময়লাও কিন্তু রাস্তায় ফেলি না, আবার যখন আমরা এয়ারপোর্ট থেকে নেমে রাস্তায় নামি, সব ময়লা রাস্তায় ফেলে দিই। এই মানুষ আমরাই যখন ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকি, যে কিলোমিটার স্পিড আমাদের বলা আছে আমরা কিন্তু ম্যানেজ করি, আবার যখন আমি ওর বাইরে চলে যাই, আমি লেন ভাঙছি, জিগজাগ করছি, ওভার স্পিড করছি, এর একটাই কারণ না, সচেতনতার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ। আজকে আপনি আইনের সঠিক প্রয়োগ করেন, দেখেন তো আপনাকে কেউ আইনের বাইরে যায় কি না, কেউ যাবে কি না, যাবে না, তার মানে আমাকে প্রতিটা স্টেজে আমাদেরকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। যখন আমি সেই অ্যাপ্লাইটা আমি করতে পারবো, ডেফিনেটলি আমি সুফল পাব। আমি হয়তো এই যে বললাম যে এক যেমন উৎপাদনকারী বা বিক্রয়কারী হিসাবে আমারও দায়বদ্ধতায়, আমারও যেমন উচিত প্রতিটা গ্রাহককে সচেতন করে দেয়া, যেটা আমরা করি। আমরা কিন্তু আজকে সেফটি নিয়ে প্রতিটা গ্রাহকদের সাথে কথা বলছি, আমরা একটা গাড়ি বিক্রি করার আগে আমরা নিশ্চিত করি যে তার এজড কি না, তার ড্রাইভিং লাইসেন্সের তার যোগ্যতার আছে কি না, তার এজ কভার করে কি না, আমরা কিন্তু অনেকগুলো প্যারামিটার আমরা দেখি। প্লাস বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গ্রাহকদেরকে নিয়ে আমরা মিটিং করি, আমাদের সাথে অর্থাৎ আমরা কাস্টমার মিট বলি, আমরা মিট করি, মিট করে তাদের সচেতনতা বৃদ্ধি করাই, এটা আমাদের রেগুলার কর্মসূচি, আমরা সবগুলো ব্র্যান্ড মিলে করি। এবং আপনি দেখবেন যে এবছরে ঈদের আগে, ঈদের বাড়ি ফেরা নিয়ে সবসময় আমাদের সচেতনতামূলক কথাবার্তা, সব পোস্ট সব জায়গায় আমাদের থাকে। এবং আমরা এবার কিন্তু বিভিন্ন ঢাকার এক্সিট পয়েন্টে, চারটা এক্সিট পয়েন্টে কিন্তু আমরা প্রতিটা রাইডারকে সচেতনতামূলক টিপস দিয়েছি। আমরা মোটরসাইকেল দাঁড় করিয়ে তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে সে যেই হোক যে ব্র্যান্ডে যাই হোক, একটা মোটরসাইকেল আরোহীকে চালাচ্ছে এবং তাকে সে বাড়ি ফিরছে, তাকে আমরা দাঁড় করিয়ে তাকে বোঝাচ্ছি যে তোমার পরিবারে তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে, এবং তোমার পরিবারে তুমি, অন্য কেউ না। আজকে যখন আমরা ফিল করব যে আমার পরিবারের আমি, আমার বাইরে কেউ নেই, তখন কিন্তু আমার কী হবে, দায়িত্ববোধ বাড়বে, দায়িত্ববোধ বাড়বে। অর্থাৎ আমি বলি যে একজন দায়িত্বশীল রাইডার, আমাদেরকে আসলে দায়িত্বশীল রাইডার হতে হবে। আর যখনই আমি দায়িত্বশীল রাইডার হব, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি একটু আগেই বলেছি আপনাকে যে আমরা মোটরসাইকেল ইন্ডাস্ট্রি এখন একটা ক্রান্তিকাল পার করেছি, এবং যেটা বললাম যে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যে কথাটা আপনি ছিলেন যে আমাদের একটা মোটরসাইকেল চলাচল নীতিমালা করার, এবং উনি হস্তক্ষেপ করেছে এবং উনি বলেছে এটা রিভিউ করার জন্য, কারণ এটা একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত আয়ের লোকের বাহন, তাকে অবশ্যই আমাদের প্রমোট করা উচিত, এবং এইটা কীভাবে আরও সহজলভ্য এবং এটা বাস্তবসম্মত হয় উনি সেই গাইড করেছে। তো সুতরাং এটা আমি আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই শিল্পের কথা ভেবেছে, আজকে রাইডারদের কথা ভেবেছে। তো আজকে আমরা যেহেতু ক্রান্তিকাল পার করছি, অবশ্যই ক্রান্তিকালে আমরা কিন্তু একটা জিডিপিতে বলি এবং আপনার রেভিনিউতে বড় কন্ট্রিবিউটর কিন্তু এই মোটরসাইকেল সেগমেন্ট। সো এই মুহূর্তে যেহেতু আমরা ক্রান্তিকাল পার করছি এবং অনেক এমপ্লয়মেন্ট নিয়ে আমরা চলছি, ইন্ডাস্ট্রি যেখানে চলে আসছে, এর কারণ হচ্ছে যেমন আপনার গ্লোবাল সাপ্লাই চেইনে প্রবলেম, ওভারঅল র ম্যাটেরিয়াল কস্ট হাই, এবং আজকে যে কমোডিটি ইনফ্লেশন এমন একটা জায়গায় চলে গেছে, আজকে কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ চিন্তা করছে যে খুবই কষ্টে আছে সে, তো সে কি মোটরসাইকেল কিনবে না সে তার জীবন জীবিকা নির্বাহ করবে। তো সুতরাং এই জায়গাটায়
আজকে যদি আমি সাশ্রয়ী মূল্যে তাকে দিতে পারি তার জন্য অনেক হেল্পফুল। তো এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে গিয়া আমি বাজেট প্রস্তাবের আগে বলবো আমি নীতি নির্ধারণী মহলের কাছে যে যদি যেখানে যেখানে এই সাবকন্টিনেন্টে মোটরসাইকেল শিল্প গ্রো করেছে তার বড় কারণ ছিল রিটেল ফাইন্যান্স, অর্থাৎ আমার আমি একটা গ্রাহক হিসাবে আজকে একটা গাড়ি কেনার সময় আপনি কি 100% পে করেন? না, আপনি কি করছেন? আপনি কিন্তু লোন পাচ্ছেন। কে দিচ্ছে আপনাকে? ব্যাংক লোন দিচ্ছে বা আপনাকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আপনাকে লোন দিচ্ছে, কার লোন বলে দিচ্ছে, কিন্তু বাইক লোনের এরকম কোনো ফ্যাসিলিটি নেই বাংলাদেশে। যদি আজকে আমার প্রতিদিন আমি আমার বাড়ি হচ্ছে আমি থাকি মিরপুরে, আমার অফিস হচ্ছে গুলশান, তার মানে প্রতিদিন কিন্তু আমি 150 থেকে 300 টাকা আমি আমার ট্রান্সপোর্টের পেছনে ব্যয় করছি, এবং 300 টাকা যদি মাসে আমি কনভার্ট করি আমি কিন্তু 7,500 টাকা ব্যয় করছি মাসে যাতায়াতের পেছনে। আজকে এই টাকা দিয়ে যদি আমার একটা প্রাইভেট ভেহিকেল হতো, মোটরসাইকেল হতো, তাহলে আমি কি করতাম? আরও বেশি আমার জন্য এটা মানে বাস্তবসম্মত হতো এবং আমাকে কমফোর্ট দিত, কারণ আপনি পাবলিক ট্রান্সপোর্টে আপনি কোনোভাবেই কিন্তু আপনি এখন চলতে পারবেন না বর্তমান যেটা আছে। নাম্বার ওয়ান, আপনি যখন পিক আওয়ার আপনি জায়গা পাবেন না বসার জন্য, ট্রাফিকে আপনাকে বসে থাকতে হবে, মানে আপনার অনেক আইদার আপনি আধা ঘন্টা আগে পৌঁছাবেন নইলে আধা ঘন্টা পরে গিয়ে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন, এই হচ্ছে আমাদের জীবনযাত্রা। তো আমরা যদি দেখি যে যারা এই লং ডিস্টেন্সে অফিস করি আমাদের কিন্তু প্রতিদিন দুই চার ঘন্টা শুধু পথে কাটায়, আনইউটিলাইজ অবস্থায়। তো এই জায়গাটাকে কিন্তু আমাদের ব্যবহার করা সম্ভব, আমি প্রোডাক্টিভ করতে পারি যদি আমি একটা সাশ্রয়ী বাহন পেতাম এবং সেলফ। তো এই জায়গাটায় এই সাশ্রয়ীর জন্য আমার দাবি হচ্ছে গিয়ে রিটেল ফাইন্যান্সটাকে ফ্যাসিলিটেট করা, কারণ ওই লোকটা কখনো টাকা মারবে না, কারণ ওর প্রতিদিনের খরচ থেকে কিন্তু ও ইএমআইটা পে করতে পারবে। সুতরাং এই ইএমআইটা পে করার জন্য তার সেই ফ্যাসিলিটি এনহ্যান্স করা উচিত। আর যে প্রশ্নটা আপনি করেছেন বাজেট, অবশ্যই যেহেতু ক্রান্তিকাল আমি বলবো যে এখানে যারা নীতি নির্ধারণী মহলে আছেন, যারা করছেন এই শিল্পকে বাঁচানোর জন্য, স্থানীয় পর্যায়ে উৎপাদককে বেনিফিট দিতে হলে যে সুবিধাটা আগে ছিল ভ্যাট অব্যাহতি, আমি বলবো যেহেতু এখন ইন্ডাস্ট্রি খুব খারাপ অবস্থায় যাচ্ছে, গ্রাহকদের উপরে এই করের বোঝাটা পড়ছে, ভ্যাটটা গ্রাহকের, তো সুতরাং আজকে যদি এই ভ্যাটটাকে ওয়েভার করে দেওয়া যায় তাহলে ইনস্ট্যান্টলি গ্রাহক 15% কম রেটে এই মোটরসাইকেলটা পাবে। আমি এই ইনফ্লেশন এবং তার গ্রাহকের জীবনযাত্রা ভ্যাটের যেহেতু 15% লোড, তো সুতরাং যদি আজকে ভ্যাটটাকে ওয়েভ করে দেওয়া হয় যেটা ইজিলি সম্ভব, যেটা ছিল একসময় এই শিল্পে, তাহলে কিন্তু গ্রাহকরা একটা সাশ্রয়ী মূল্যে এই বাহনটা পাবে। দ্বিতীয় যেটা হচ্ছে আমদানি পর্যায়ে, যেহেতু এটা টেকনোলজি ড্রাইভেন ইন্ডাস্ট্রি, আমাদের প্রতিনিয়ত হচ্ছে গিয়ে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তো সুতরাং এই টেকনোলজি চেঞ্জের জন্য আমার দাবি হচ্ছে গিয়া যে আমরা একটা টেবলে প্রস্তাব করেছি NBR-এর বরাবরে, তো ওনাদেরকে সেই কনসিডারেশনে নিতে বলবো। যদিও আমদানির উপরে যে করটা আছে সেটা আসলে দরকার আছে, কারণ সরকারেরও খরচ আছে। তো আমি বলবো না যে আমি আমদানিতে আপনি আমাকে যা আছে চলুক, তাকেও চলতে হবে, সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। আজকে ভ্যাটের কথাটা আমি কেন বললাম, যেটা গ্রাহক পর্যায়ে যদি ভ্যাটটা ওয়েভার দেওয়া হয় গ্রাহকের জন্য অনেক সাশ্রয়ী হবে। তো সুতরাং ভ্যাটটাকে যদি ওয়েভার দেয় তাহলে বোধহয় এই শিল্পটা একটু ঘুরে দাঁড়াবে। আসলে একটা শিল্প কিন্তু বেঁচে থাকে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের উপরে। আজকে বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে এবং সাস্টেইনেবল জায়গায় চলে গেছে, এর একটাই কারণ যে আমাদের অনেক কিছুই স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। তো সবার আগে আমাদের যে জিনিসটা দরকার, ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ডেভেলপ করা উচিত। আর এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপমেন্ট তখনই হবে যখন হচ্ছে কি আমাদের এই নাম্বারটা, মোটরসাইকেল সেলের সংখ্যাটা বেড়ে যাবে। যদি আজকে 1 মিলিয়নে দাঁড়াতো আমাদের ইয়ারলি সেল, তাহলে কিন্তু অনেক কোম্পানি রেডি ছিল ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ইনভেস্টমেন্ট করার। তখন আমরা এই যে ভ্যাট বা ট্যাক্সের অব্যাহতিগুলোর কারণে আমরা আরও সাশ্রয়ী মূল্যে গ্রাহককে এই বাহনটা দিতে পারতাম।
তো আমার প্রথম কথা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে আমাদের ফোকাস করা উচিত, সেটার জন্য ভলিউমটা বাড়ানো উচিত। দ্বিতীয় যেটা হচ্ছে গ্রাহকদের কথা যদি আমি বলি, সবসময় আমাদের ইচ্ছা থাকে যে গ্রাহককে সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন মোটরসাইকেল তার হাতে তুলে দেওয়ার, যেটা ডিউরেবিলিটি এবং আফটার মার্কেট আফটার সেল সার্ভিস। তো আমাদের মোটো হচ্ছে যে কী করে এর ডিউরেবিলিটি বাড়ানো যায় এবং আফটার সেল সার্ভিসটাকে এনশিওর করা যায়, সেটা আমাদের ফোকাস থাকে। এবং সময়ের সাথে সাথে টেকনোলজিকে অ্যাডপ্ট করে আমরা যাতে বেটার কোনো ট্রান্সপোর্ট দিতে পারি, সেটা আমাদের সবসময় মোটো। আর গ্রাহকদের জন্য আমার কথা হচ্ছে গিয়া আমি বলবো, আপনারা যারা রাইডার অলওয়েজ মনে রাখবেন আপনার ফ্যামিলি কাছে আপনি সবচেয়ে মূল্যবান, আপনাকে দরকার, কারণ আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। তো সুতরাং যখন আপনি রাইড করবেন অবশ্যই দায়িত্ববান হবেন, একজন দায়িত্ববান রাইডার হিসাবে রাইড করবেন এবং চেষ্টা করবেন আরেকজনকে কী করে সেভ করে চলা যায়। তো যখন আপনি এই দায়িত্ববোধ থেকে রাইড করবেন, আমি মনে করি যে আপনি তখন এ দেশের জন্য আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, সমাজের জন্য করতে পারবেন এবং আপনার পরিবারের জন্য করতে পারবেন। এবং সবাই অবশ্য অবশ্যই সেফটি ফিচার ব্যবহার করবেন, মাথায় রাখবেন যে আপনার হেলমেট আপনার শৌখিনতা না, এটা আপনার প্রয়োজন।